আজি রিনিউ করিমেই বন্ধুসকল, মই মোৰ পলিউশ্যন সার্ভেৰ কথা কৈ আছো। মোৰ আগৰ ভিডিঅ'ত আপুনি চাইছিলে, মই জাস্ট পেমেন্ট কৰাৰ আগতে ভিডিঅ'খিনি ষ্টপ কৰিছিলোঁ, মানে পেমেন্টটো ষ্টপ কৰিছিলোঁ, মানে পেমেন্টটো কৰা নাই, জাষ্ট সকলো প্ৰচেছটো কমপ্লিট কৰিছোঁ। আপোনালোকক দেখুৱাইছিলোঁ ষ্টেপ বাই ষ্টেপ প্ৰচেছটো, আপুনি কেনেকৈ পলিউশ্যন চাৰ্টিফিকেটটো ৰিনিউ কৰিব পাৰে, পলিউশ্যনৰ কাৰণে পেমেণ্ট কৰিব পাৰে। ত' আজি দেখুৱাম পেমেণ্ট প্ৰচিডিউৰটো, কাৰণ মই মোৰ বাইকৰ যিটো পলিউশ্যন চাৰ্টিফিকেট আছে সেইটো মই আজি ৰিনিউ কৰিমেই কৰিম, কাৰণ তেতিয়া অলপ ফাইনেন্সিয়েল অলপ অসুবিধা আছিলে, তেতিয়া কৰিব পৰা নাই। চ' এতিয়া অলপমান টকা আছে, সেইটো কাৰণে মই আজি ৰিনিউ কৰিমেই। চ' কমপ্লিট প্ৰচেছ আপুনি চাব, ভিডিঅ' স্কিপ নকৰিব, আপুনি চাব কেনেকৈ আপুনি অনলাইন পেমেণ্ট কৰিব পাৰে। বহুতে পেমেণ্টৰ প্ৰব্লেম হৈ আছিলে, মোক কমেণ্ট বক্সত জনাইছিলে যে পেমেণ্ট কৰাৰ টাইম অসুবিধা হৈ আছিলে। চ' আজি অলপ ক্লেৰিফিকেশ্যন মই দিব চেষ্টা কৰিম, আপুনি কেনেকৈ পেমেণ্ট কৰিব পাৰে। ফ্ৰেণ্ডছ, দেন কৰি মোৰ আজিৰ ভিডিঅ' আৰম্ভ কৰিলোঁ। মোৰ নাম পাপন আৰু ৱেলকাম টু মাই চেনেল জব ছিকাৰ্ছ আসাম। বন্ধুসকল, মই আহিছোঁ মোৰ লেপটপ স্ক্ৰীণত, আপোনালোকে চাব। ইয়াত মই টাইপ কৰিম পৰিবহণ সেৱাও, ইয়াত টাইপ কৰাৰ লগে লগে আহি গৈছে, আপুনি চাব পৰিবহণ সেৱা বুলি আপুনি টাইপ কৰি চাৰ্চ কৰিব। আজি অলপ ভইচটো অলপ বেয়া হৈ আছে, চৰ্দি কাহ লাগিছে, অলপ কষ্টকৈ শুনিব আৰু। আপুনি ইয়াত চাব পাৰে, প্ৰথম যিটো লিংক আছে পৰিবহণ ডট জি অ' ভি ডট ইন, আপুনি পৰিবহণ ডট জি অ' ভি ডট ইন টাইপ কৰি চাৰ্চ কৰিলেও এইখন লিংকৈ আহিব। চ' হোম পৰিবহণ সেৱা ডট ইয়াত দিয়া আছে, মিনিষ্ট্ৰি অফ ৰোড এণ্ড ট্ৰান্সপৰ্ট। প্ৰথম যিটো লিংক আছে ইয়াত ক্লিক কৰাৰ লগে লগে এটা হোম পেজ খুলিছে, ডিপাৰ্টমেণ্টৰ হোম পেজটো আপোনালোকে চাব পাৰে। ইয়াত বহুতো অপশ্যন আপুনি পাই যাব, আপুনি চাব পাৰে, ইয়াত বহুতো লিংক আছে, বহুত অপশ্যন আছে। চ' আজিৰ আমাৰ ভিডিঅ'টো যিহেতু মোৰ আগতেও অলৰেডি মই ফাইন দিয়াৰ যিটো পি ইউ চি চাৰ্টিফিকেটৰ, ইয়াৰ ওপৰত মই ভিডিঅ' বনাই ৰাখিছোঁ। চ' তাতে সেই ভিডিঅ'বিলাকত মই ফাইনেল পে'মেণ্টটো কৰা নাই, কাৰণ তেতিয়া অলপ পইচাৰ অলপ প্ৰব্লেম আছিলে মোৰ। চ' আজি ইয়াত মই পে'মেণ্টটো কৰিমেই। চ' কেনেকুৱা কৰিম, ইয়াত আপুনি অনলাইন চাৰ্ভিচটো আপুনি চাব পাৰে, এটা অপশ্যন পাই যাব আপুনি অনলাইন চাৰ্ভিচেছ। আৰু এটা কথা মই কৈ দিওঁ ফ্ৰেণ্ডছ, আপুনি মই এইটো লেপটপত কৰি আছোঁ ভাবি আপুনি কৰি আছোঁ, আপুনি চাই নাভাবিব যে আপোনাৰ লগতো লেপটপ বা ডেস্কটপ নাই। চ' আপুনি কেনেকৈ কৰিব, একো নাই, ছেম বস্তুটো মোবাইলত বৰ ধুনীয়াকৈ আহে ফ্ৰেণ্ডছ, মই আগৰ ভিডিঅ'ত মই দেখুৱাইছোঁ। তলত অনলাইন চাৰ্ভিচেছ বুলি ইয়াত বহুত অপশ্যন আপুনি পাই যাব, লেফ্ট ছাইডত অনলাইন চাৰ্ভিচেছ, ইয়াত তলত পি ইউ চি চি বুলি আছে, চাব পাৰেনে, ৰঙা হৈ আছে, মই বাৰে বাৰে হাইলাইট কৰিব চেষ্টা কৰি আছোঁ। ইয়াত আপুনি ক্লিক কৰক, ক্লিক কৰাৰ লগে লগে আৰু এটা পেজ খুলিব, চাওক আৰু এটা পেজ খুলিছে। ইয়াত অলপ স্ক্ৰল কৰিবলৈ উঠাব চেষ্টা কৰিব, ইয়াত বহুত অপশ্যন আপুনি পাই যাব। চ' আমাৰ আজি ভিডিঅ'টো পে'মেণ্টৰ ওপৰত, চ' অনলাইন পে'মেণ্ট অপশ্যন যিটো আছে, অনলাইন পে'মেণ্ট অপশ্যনত আপুনি টাচ কৰাৰ লগে লগে ইয়াতে আৰু তিনিটা অপশ্যন পাব, অনলাইন পে'মেণ্ট ফৰ পি ইউ চি চি চেণ্টাৰ, অনলাইন পে'মেণ্ট ফৰ ভেহিকেল অ'নাৰ ফৰ এক্সপায়াৰী অফ পি ইউ চি চি চাৰ্টিফিকেট, আৰু ডাউনলোড দ্য ফাইন ৰিচিপ্ট। চ' ইয়াত আপুনি ক্লিক কৰক, মাজৰ যিটো অপশ্যন আছে ইয়াত আপুনি ক্লিক কৰিব, ঠিক আছে। ক্লিক কৰাৰ লগে লগে ইয়াত আহিছে ৰেজিষ্ট্ৰেশ্যন নম্বৰ দিব লাগিব, আপোনাৰ বাইকৰ ৰেজিষ্ট্ৰেশ্যন নম্বৰ ইয়াত দিব, আৰু ইয়াত যে তলত এটা কেপচা আছে, এটা নাম্বাৰ আলফাবেটিকেলৰ কেইটামান বস্তু আছে, এইটো আপুনি ইয়াত দি পেলাই আপুনি চেক ফাইন ডিটেইলছ কৰিব, ঠিক আছে। চ' ৰেজিষ্ট্ৰেশ্যন নম্বৰটো মই আগতে দি দিওঁ। চ' ফ্ৰেণ্ডছ, মই মোৰ ৰেজিষ্ট্ৰেশ্যন নম্বৰ, বাইকৰ নাম্বৰ, ৰেজিষ্ট্ৰেশ্যন নম্বৰ আৰু ইমেজ যিটো আছে ইয়াত কেপচাৰটো এইটো দিছোঁ। এতিয়া চেক ফাইন ডিটেইলছটো মই চেক কৰিম, এইটো অপশ্যনত ক্লিক কৰাৰ লগে লগে চাওঁ কি আহে। ইয়াত আহিছে, আপোনালোকে চাব পাৰে, ডেট আহিছে, ৰেজিষ্ট্ৰেশ্যন নাম্বাৰ আহিছে, এক্সিষ্টিং পি ইউ চি চি ভেলিড ফ্ৰম, আৰু তলত ফাইন এডভান্স এমাউণ্ট পেয়েবল ইয়াত 500 দিয়া আছে। অলপ স্ক্ৰল কৰিবলৈ উঠাব চেষ্টা কৰিম, মই উঠোৱাৰ তলত আৰু একো নাই, মই জাষ্ট ইয়াত চেকটো বেংক বুলি লিখা আছে যিটো, ইয়াত মই ক্লিক কৰিম। বন্ধুসকল, ইয়াৰ আগতে মই এটা কথা কৈ দিওঁ, যদি আপুনি প্ৰথমবাৰ মোৰ চেনেলত আহিছে, প্ৰথমবাৰ মোৰ ভিডিঅ' চাইছে, মোৰ চেনেলটো এতিয়া ছাবস্ক্ৰাইব কৰি দিব, কাৰণ মোৰ চেনেল সদায় ইম্পৰ্টেণ্ট ভিডিঅ' এনেকুৱা আনিয়ে থাকোঁ। আৰু লগতে বেলেগ এখন প্ৰেছ কৰি দিব, তেনেহ'লে কি ভিডিঅ' আপলোড কৰাৰ লগে লগে আপোনাৰ মোবাইলত ন'টিফিকেশ্যন যাব আৰু আপুনি ভিডিঅ' চাই আপোনাৰেই ভাল হ'ব, হ'লনে? চ' এতিয়া ইয়াত মোৰ ডিটেইলটো আহিছে, তলত অলপ স্ক্ৰল কৰিবলৈ উঠাব চেষ্টা কৰিম, চাওঁ কি আহে। ইয়াত এটা অসুবিধা হৈ গ'ল, ইয়াত পি ইউ চি চেণ্টাৰ নেম দিয়া আছে, পি ইউ চি এপ্লিকেশ্যন আইডি দিয়া আছে, অথৰাইজ পাৰ্চন সব দিয়া আছে, কিন্তু বেংক ট্ৰানজেকশ্যন আইডি নট এপ্লিকেবল আহিছে, আৰু পে'মেণ্ট ষ্টেটাছ পে'মেণ্ট ফেইল বুলি আহিছে, কিয় আহিছে নাজানো, তাৰমানে এইটো আকৌ কৰিব। ইয়াত কেতিয়াবা কেতিয়াবা প্ৰব্লেম হৈ থাকে, এইটো ৱেবছাইটৰ এইটো লিংকত বহুতো প্ৰব্লেম হয়, বহুতো কমপ্লেইন আছে ফ্ৰেণ্ডছ। চ' আকৌ এবাৰ মই মোৰ ৰেজিষ্ট্ৰেশ্যন নম্বৰ আৰু যিটো কেপচা আছে এইবিলাক দি আকৌ লগ ইন কৰিব চেষ্টা কৰিম। হয় ফ্ৰেণ্ডছ, আপোনালোকে চাব পাৰে, ইয়াত যেতিয়া মই আকৌ লগ ইন কৰিছোঁ, ইয়াত মোৰ নাম আহিছে, অ'নাৰ নেম আহিছে, মোৰ ৰেজিষ্ট্ৰেশ্যন নম্বৰ আহিছে, আৰু ডেট, আৰু ইয়াত 500, এতিয়া পে' এমাউণ্ট আহিছে, চেকটো বেংক অহা নাই, পে' এমাউণ্ট, আৰু বেলেগ এটা অপশ্যন মই চাব পাৰি আছোঁ। পে' এমাউণ্ট অপশ্যনত মই ক্লিক কৰাৰ লগে লগে ইয়াত আহিছে পে'মেণ্ট আইডি আহিছে, এমাউণ্ট নম্বৰ আহিছে, আৰু ছিলেক্ট পে'মেণ্ট গেটৱে। চ' পে'মেণ্ট গেটৱে কি অপশ্যন আহিছে, ই গ্ৰাছ বুলি এটা অপশ্যন দেখাই আছে, ই জি আৰ এ এছ, তাৰমানে এইটো মার্চেণ্ট হ'ব, ইয়াত থ্ৰুত কৰিব লাগিব পে'মেণ্টটো, এইটো ইয়াত একচেপ্ট কৰিলোঁ, বক্সটো টিক কৰি
কন্টিনিউ করিম, চাও কি আহে। সো আকৌ এবাৰ খুদিছো, চ্যানেলটো সাবস্ক্রাইব কৰিলে নে ফ্রেন্ডস, চ্যানেলটো সাবস্ক্রাইব কৰি দিব। আর ইয়াত কেতিয়াবা আপনি চাব পাৰে স্কিম নাম্বার, মোৰ নাম, আর ইয়াত ফাইন পেমেন্ট হেৰিটো আছে, অ্যামাউন্ট নাম্বার আছে, আর ডেট এটা দিয়া আছে। সো ইয়াত তিনিটা অপশন আছে, ই পেমেন্ট, পেমেন্ট একরস ব্যাংক কাউন্টার, ব্যাংক কাউন্টার গেলে পেমেন্ট কৰিব পাৰে, ই পেমেন্ট কৰিব নহলে পেমেন্ট গেটওয়ে অপশন সিলেক্ট কৰিব পাৰে। সো মই ইয়া ই পেমেন্ট, পেমেন্ট গেটওয়ে অপশন সিলেক্ট কৰি কি হয় চাওঁ, ইউপিআই পেমেন্টস আর অলসো এভেলেবল, এক্সিস আর এসবিআই পেমেন্ট গেটওয়ে আহিছে, পেমেন্ট গেটওয়ে, এসবিআই পেমেন্ট গেটওয়ে, এসবিআই পেমেন্ট গেটওয়ে যেটা অপশন এইটাই মই বেটার ভাবো। সো ইয়াত ক্লিক করার লগেলগে এগ্রি একটা অপশন আছে, এগ্রি আর ডিসএগ্রি, এগ্রি যেটা গ্রিন হয়ে আছে, ইয়াতে ক্লিক করার লগেলে প্রসিড ফর পেমেন্ট আহিছে। সো এটা প্রসিড ফর পেমেন্ট করিম। ইয়াত এটা বস্তু আছে, ইয়ার জিআরএন নাম্বার দিয়ে আছে, নোট ডাউন দ্য জিআরএন নাম্বার ফর ফিউচার রেফারেন্স, নোট ডাউন মূলত নোট নাই, মই স্ক্রিনশট মারি রাখো। সো স্ক্রিনশট মারিব, এই অসুবিধা হয়ে আছে, ইয়ার স্ক্রিনশট নহয়। সো মই এতিয়া ইয়াত ফটো একটা মারি রাখি দিম, মোৰ লগত এতিয়া লগত কোনো না পেন নাই আর নোট এক করার একো নাই। সো ওকে যেটা অপশন আছে, এইখন ওকে অপশনত, আচ্ছা এইটো বস্তু আছে ন, সো ওকে অপশনত মই ক্লিক করো, করার লগেলগে নিশ্চয়ই পেমেন্ট গেটওয়ে খুলিব, পেমেন্ট গেটওয়ে, হয় পেমেন্ট গেটওয়ে খুলিছে। ইয়াত বিলিং এড্রেস, ইয়াত ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড অপশন আছে, ইন্টারনেট ব্যাঙ্কিং আছে, ভীম ইউপিআই আহিছে, ওয়ালেট আহিছে, নেফট আহিছে, তার মানে এইবিলাক অপশন দি আপনি পেমেন্ট করিব পাৰে। সো মই ইয়াত ভীম ইউপিআই দি পেমেন্ট করিব পাৰো, ইন্টারনেট ব্যাঙ্কিং দি করিব পাৰো, মই ডেবিট কার্ড অপশনটোই সিলেক্ট করিম। সো মই ডেবিট কার্ড আর ক্রেডিট কার্ড যেটা অপশন আছে, ডেবিট কার্ড অপশন মানে মোৰ এটিএম কার্ড আছে, এটি মই পেমেন্ট করিম। ইয়াৰ কার্ড নাম্বার দিছো, ইয়াৰ ডেট দিছো, সিভিভি নাম্বার দিছো, মোৰ নামটো দিছো, কারণ ইয়াত লিখিছে যে নেম অফ দ্য কার্ড হোল্ডার, ইয়াত দিছে পে নাও অপশনত মই ক্লিক করার লগে চাও কি আহে। নিশ্চয়ই মোৰ মোবাইলত এটা ওটিপি যাব, কারণ এইবিলাক অনলাইন পেমেন্ট করলে মোবাইলত এটা ওটিপি যায়, এতিয়ালৈকে ওটিপি অহা নাই, মই চেক করে আছো, আহি গেছে মোৰ মোবাইলত ওটিপি, ওটিপিটো ইয়াত দিব লাগিব। সো ওটিপি দিয়ার লগেলগে এতিয়া মেক পেমেন্ট যেটা অপশন আছে, ইয়াতে ক্লিক করে চাও কি আহে, সাকসেসফুল হলেই হয়, রিসিপ্টটো পালে ভাল হব, কেতিয়াবা কেতিয়াবা বহুত রিসিপ্ট নোলায়, বহুতে মোক কমেন্ট করেছে, পিছত বহুত প্রবলেম হয় তেওঁলোকৰ। ইয়াত কিবা আহি আছে, সেশন হেজ বিন এক্সপায়ার, ইউ আর ফেসিং এন ইস্যু ফ্রিকুয়েন্টলি, ইট ইজ রেকমেন্ডেড টু ইউজ ফায়ারফক্স, এইটোই প্রবলেম মোৰ লগত হৈ গ'ল, মোৰ পেমেন্ট হৈ গ'ল, কিন্তু ইয়াত আকৌ কৈ আছে যে আপগ্রেড কৰিব কাৰণে ব্ৰাউজাৰ, পেমেন্ট হৈ গ'ল কিন্তু ইয়াৰ প্রবলেম হ'ল, চাওক মোৰ পেমেন্ট হৈ গ'ল, টকা কাটিছে কিন্তু এতিয়ালৈকে সেইটো শ্ব' কৰা নাই। এতিয়া কি কৰিম মই, চাওঁ এতিয়া কি কৰোঁ, ৰিচিপ্টটো ডাউনলোড কৰিব পাৰোঁ নে নাই। সো বন্ধুসকল, ক'ত আছিলোঁ মই, এইটো পেমেন্ট হোৱা নাই বুলি মই কৈ আছিলোঁ, কিন্তু নহয়, অলপ মোৰ ভুল হৈ গ'ল ইয়াত, ভুল মানে মোৰ 100% ভুল নহয়, কাৰণ ইয়াত যিহেতু এইটো ব্ৰাউজাৰ আকৌ আপডেট কৰিবলৈ কৈ আছিলে। সো ইয়াতে এপ্লিকেশ্যন যিটো ষ্টেটাছ আছে, সেইটো ৰিচিপ্টটো ডাউনলোড হোৱাই নাই। সো মই ভাবিছোঁ এইটো পেমেন্ট হৈ গ'ল, টকা কাটিলে, কিন্তু ৰিচিপ্ট পেমেন্ট হোৱা নাই, ৰিচিপ্টটো ডাউনলোড হোৱা নাই। সো মই কি কৰিছোঁ, আৰু বেক কৰি অনলাইন পেমেন্ট যিটো অপশ্যন আছে আকৌ গৈছোঁ, তলত আছিলে ডাউনলোড ফাইন্স ৰিচিপ্ট, এইখন অপশ্যনত যোৱাৰ লগেলগে আপনি চাব পাৰিব, ইয়াত ভেহিকল রেজিস্ট্রেশন নাম্বার বিচাৰিছে, আর চেসিস নাম্বার, চেসিস নাম্বার আপনি পাই যাব, আপনার বাইকর চেসিস নাম্বার এটা থাকে, আর নহলে আপনার যেহেতু রেজিস্ট্রেশন কার্ড আছে বাইকর, আরসি আছে, আরসিতো আপনার চেসিস নাম্বারটো ইয়াত লিখা থাকে, সেইখনের চেসিস নাম্বারটো এনে বহুত দীঘলীয়া হয়, চেসিস নাম্বার নালাগে, আপনি এন্টার লাস্ট 5 ক্যারেক্টার লিখা আছে, চেসিস নাম্বার যেটা লাস্ট 5টা ডিজিট এইট পাশে ইয়াত দিব, তারপর এইখন ক্যাপচা দিয়ে ফিল আপ করে ভিউ অ্যাপ্লিকেশন ডিটেলসটো করব। সো মই অলপ দেখাই দিব, নহলে কনফিউজ হয়ে যাব, মই এতিয়া মোৰ রেজিস্ট্রেশন নাম্বারটো দিম বাইকর, আর চেসিস নাম্বারটো দিম, ঠিক আছে। সো বন্ধু, আপনি সবরে মই মোৰ বাইকৰ রেজিস্ট্রেশন নাম্বার ইয়াত দি দিছো, চেসিস নাম্বার ইয়াত দি দিছো, আর ইয়াত কি দিছো মই, ক্যাপচাটো ইয়াত দিছো, ভিউ অ্যাপ্লিকেশন ডিটেলস যেটো আছে এইখন অপশনত ক্লিক করার লগেলগে আপনি ইয়াত শো করব, চাওক ইয়াত মোৰ ডিটেইলটো ইয়াত শ্ব' কৰি আছে, যে অনাৰ নেম শ্ব' কৰি আছে, ভেহিকেল ক্লাছ কি টাইপৰ মোৰ ভেহিকেল হয়, ক'ত মোৰ ৰেজিষ্ট্ৰেশ্যন, কোন এৰিয়াৰ, কোন ষ্টেটত, কোন ডিষ্ট্ৰিক্টত ইয়াত শ্ব' কৰি আছে। এতিয়া অলপ স্ক্ৰল ওপৰ উঠাব চেষ্টা কৰিম, স্ক্ৰল কৰি অলপ ওপৰলৈ উঠাই মই এইটো বস্তু চাব পাৰিলোঁ যে ডাউনলোড ফাইন ৰিচিপ্ট, চাওক ইয়াত অপশ্যন শ্ব' কৰি আছে, তাৰমানে পেমেণ্ট ছাকচেছফুল হৈছে, ওপৰত এটা লিখাও আহিছে, ইয়ৰ নিউ চেণ্টাৰ ৰেজিষ্ট্ৰেশ্যন ফি পেমেণ্ট ইজ ছাকচেছফুল,
ইয়াত আহিছে ডাউনলোড ফাইন্ড রিসিপ্ট, ঠিক আছে। সো ইয়াত টাচ করার লগে লগে সক ইয়াত মোর পিডিএফ ফাইল তো ইয়াত আপনি সব পারে ইয়াত ডাউনলোড হয়ে গেছে। এতিয়া মই এটা ওপেন করি আপনার দেখাই দিও, ইয়াত সক মোর ডিটেইল তো ইয়াত আহি গেছে। ইয়াত এটা কিউআর কোডও আহিছে আর অ্যাপ্লিকেশন নাম্বার আহিছে আর কি আছে মোর নাম আহিছে, পেমেন্ট ডেটও আহি গেছে আর বাকি বহুতে মোর কিমানখিনি টাকা পেমেন্ট করছে সকল বস্তু ইয়াত আহি গেছে, ঠিক আছে। সো ভয় করা একো নাই, বহুতে ভাবি বহুত তাৰমানে মই মোৰ কমেণ্টত আগৰ যিবিলাক ভিডিঅ' আপলোড কৰিছিলোঁ তাতে বহুতে সুধি আছিলে যে পেমেণ্ট হৈ গ'ল কিন্তু ৰিচিপ্ট ডাউনলোড হোৱা নাই। চ' এনেকৈ আপুনি আপোনাৰ ৰিচিপ্টটো ডাউনলোড কৰি ল'ব, ঠিক আছে। সো বন্ধুসকল, ইয়া আছিল আমার আজির ভিডিও। ভিডিও ভাল লাগলে লাইক করব, শেয়ার করব, নিজের ফ্রেন্ডের লগত শেয়ার করব, সোশ্যাল মিডিয়া শেয়ার করব, হোয়াটসঅ্যাপ, ফেসবুক, যত পারে তার শেয়ার করক, আপনার লগত আন এজনের হেল্প হব লাগে। সো আজির কারণে ইমানেই, লগ পাম আমার নেক্সট ভিডিও। থ্যাংক ইউ।